সরস্বতী বা সরস্বতী পুজো সারা দেশে ব্যাপকভাবে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হচ্ছে বসন্ত উৎসব। বসন্ত পঞ্চমীর দিনে সরস্বতী পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে জ্ঞান বিদ্যা শিল্প সাহিত্য এবং সঙ্গীতের দেবী মা সরস্বতী মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে জন্মগ্রহণ করেন। মা সরস্বতী হলুদ এবং সাদা রং খুব পছন্দ করেন। সাদা রং পবিত্রতার প্রতীক এবং হলুদ রং ইতিবাচকতার প্রতীক। মা সরস্বতী রাজহাঁসে চড়েন, রাজহাঁস সৌন্দর্য এবং নৃত্যের প্রতিনিধিত্ব করে। এই কারণে মা সরস্বতীকে হংসবাহিনী বলা হয়। মা সরস্বতীকে নদীর তীরে বসে থাকতে দেখা যায়। নদী জীবনে অস্তিত্ব। দেবী সরস্বতী সর্বদা পদ্মের উপরে অধিষ্ঠান করেন। শাস্ত্রমতে পদ্মফুল জ্ঞান এবং বিশুদ্ধতার প্রতিনিধিত্ব করে। এছাড়া মায়ের হাতে বীণা এবং বেদ শোভা পায়। বীণা এবং বেদ শিক্ষা জ্ঞান সঙ্গীত নৃত্য এবং শিল্পের প্রতিনিধিত্ব করে। অন্যান্য জায়গার পাশাপাশি মহাসাড়ম্বরে বাগদেবীর আরাধনার প্রতি হলেন আমাশ্রিত বিদ্যাসাগর মেমোরিয়াল সোসাইটি ইন্দিরা রাজীব মেমোরিয়ালের সব সদস্যরা। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার উপমুখ্য সচেতক তাপস রায় সহ অন্যান্য বহু বিশিষ্ট জনেরা। সেদিন আমার কাছে সরস্বতী পূজার দিনটাই বাঙালি ভ্যালেন্টাইন ডে করে, দেখেই বোঝা যাচ্ছে